সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা খেলা দেখব। আজকে খেলা দেখবো মানে আজকে আমরা টিকিট করে খেলা দেখব। এখানে এখন আমরা টিকিট নিব, টিকিট নিয়ে একদম সরাসরি ভিতরে ঢুকে যাব। দেখতে থাকুন, অনেক একটা ফ্যান্টাস্টিক খেলা। সো আমরা ফাইনালি ঢুকে পড়েছি, এখন খেলাটা মানে স্টার্ট হয়ে যাবে। এখন জাতীয় সঙ্গীত হবে, তারপরে খেলাটা শুরু হয়ে যাবে। রাষ্ট্রীয় সঙ্গীত যেটা চলি থাকে অবস্থা, আমি যাতে নিজ নিজ স্থান থিয় হম, বহিত করা কিন্তু এটা অপরাধ। আর প্রশাসনের মানুষ আছে ইয়াতে, গতিকে দৃষ্টিগোচর হব পারে। গতিকে আমি জাতীয় সঙ্গীত হয়ে গেল, এখন খেলাটা স্টার্ট হবে, কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতেই থাকুন, সাথেই থাকুন। আজকের খেলার দর্শক অনেক বেশি, অনেক ক্রাউড, মোটামুটি আপনার 20-30 হাজার মানুষ হবে। আপনারা তো দেখতেই পারতেছেন, অনেক দর্শক। খেলাটা শুরু হয়ে গেছে, দেখুন দর্শক একদম পুরো ভিড় হয়ে গেছে। দর্শক একদম পুরো রাস্তা টাস্তা দিয়ে একদম ভরে গেছে। দুই গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নাই, গোলটা ধরে নিল। ওয়েলো যেটা জার্সি, এটা হলো আপনার রসুনপাড়া মানে ইস্টার্ন অ্যাসোসিয়েশন টিম। আর যেটা আপনার রেড জার্সি, ওটা হলো সাউথ শালমারা মানকচর ডিস্ট্রিক্ট বিজিপি ফুটবল টিম। দুটা টিমে অনেক স্ট্রং, অনেক ভালো খেলতেছে। দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। গোল হয়ে গেল একটা কিছুক্ষণের মধ্যে, ফার্স্ট গোল এটা। দেখুন দর্শক একদম অনেক অনেক মজা নিচ্ছে। একটা গোল হয়ে গেল ফার্স্ট 10 মিনিটের মধ্যে। হয়তো ভয়েসটা ভালো আসবে না, কারণ এখানে অনেক ক্রাউড, মানে কিচ্ছু শোনা যায় না। কিন্তু খেলাটা অনেক অসাধারণভাবে খেলাটা চলতেছে, দেখুন। সাউথ শালমারা মানকচর ডিস্ট্রিক্ট বিজেপি টিমও অনেক সুন্দর খেলতেছে, কিন্তু তারা মানে এখনো অবধি এটা গোল করতে পারেনি। কিন্তু ভালো খেলতেছে বোথ টিম, দেখুন। আসলে ফুটবল খেলার দর্শক অনেক বেশি আজকে, মানে আজকে মেবি 20,000 মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই খেলার দেখার জন্য। আজকে আমরা টিকিট করে ঢুকলাম ভিতরে, টিকিটের মানে মূল্য বেশি না, মাত্র 50 রুপিস। 50 রুপিস দিয়ে আমরা এখানে মানে ভিতরে, অনলি এখানে চেয়ার আছে, কিন্তু মানে যারা আউটে মানে আউটে আছে খেলতে, ওদের কোনো টিকিট লাগে না। মানে বোথ দ্য টিম আর প্লেয়িং গুড। আরেকটা গোল হয়ে গেল, আরেকটা গোল হয়ে গেল বন্ধুরা। রসুনপাড়া ইস্টার্ন অ্যাসোসিয়েশন যেটা টিম আছে, এটা দুইটা গোল করে দিল।
আর সব সম্মান মানকরচর বিজেপি জেলা টিম এখন পর্যন্ত একটা গোলও করতে পারেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল করার জন্য, কিন্তু গোল করতে পারতেছে না। দেখা যাক এবার কি হয়, কিন্তু আর হলো না। আজকের খেলাটা পরিবেশটা অনেক সুন্দর, এটা হচ্ছে খারুইয়াবন্দা প্লেগ্রাউন্ড আন্ডার সাউথ সালমারা ডিস্ট্রিক্ট। খেলার সময় শেষ হয়ে গেছে, তিনটা গোল অলরেডি হয়ে গেছে, রসুনপাড়া স্ট্রং তিনটা গোল, রসুনপাড়া টিম ওয়ান বাই থ্রি গোলস।